আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার এই পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথমে ক্ষমা চেয়ে নেই, কারণ গতকাল আমি আমার নাম্বারটা দিয়েছিলাম আমার ভিডিওর নিচে, এত পরিমাণ মানুষ কল করছে যে শেষ পর্যন্ত আমার অনলাইন থেকে আমার সারাদিন অফলাইনে থাকতে হয়েছে। এবং যারা আমি বলছিলাম যে আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন, সবার উত্তর দেবো, দেওয়া তো সম্ভবই না, কারণ আমি যখনই মোবাইলে অনলাইনে যাই সাথে সাথে কল আসে কয়েকশো। এখন মানুষেরও তো আসলে কিছু বোঝানোর উপায় নাই, তো চেষ্টা করছি কিন্তু পারি নাই, ক্ষমা করবেন, যেহেতু ক্ষমার উপরে আর কোনো কিছু নাই। আজকেও চেষ্টা করবেন কমেন্টস করার জন্য। ভাই ফোন করলে ভাই আমি আসলে কার ফোন রেখে কার, তো যেটা বলছিলাম আনপাল নিয়ে, ভাই দয়া করে আর কেউ আজকে আর ইটালির ভিতর থেকে বা বাংলাদেশ থেকে আনপাল নিয়ে ই করবেন না। কালকে আমি প্রায় ২০টার মতো ফাইল নিছি, যেগুলারে আনপাল থেকে সার্টিফিকেট সংগ্রহ করে দিব। এই মনে একজন আছে, তার এক মালিক থেকেই প্রায় ৮-১০টা বের করা যাবে, এবং সে আমার এই কাজটা দিছে ইনশাল্লাহ। মনে করেন এরকম নিয়ে আমি আমার উকিলের কাছে গতকাল দিতে গিয়েছিলাম, তো সেখানে একটা খুব ভালো সুখবর শুনছি, যেটা অবশ্যই বলবো। আর বলবো ভাই, যারা এই পাসপোর্ট ই পাসপোর্ট নিয়ে ইটালি আসতেছেন, রোমানিয়া বিভিন্ন দেশ হইয়া, তো বা এই যে মনে করেন লিবিয়া আসছেন ই পাসপোর্ট দিয়া ফালাইয়া, তারপর আসছেন বোর্ডে, তো তাদের নিয়ে কিছু কথা বলবো। তো পিয়ারে ভাইয়েরা, সবসময় আমি আমার কথা রাখেন আপনারা, আমি আপনাদের কথা কোনো কিছু রাখতে পারি না, এর জন্য ক্ষমা চাইছি। তো আবারও বলবো, রিকোয়েস্ট করব, পারলে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। যে কথা বলছিলাম, গতকাল আমি আনপালের সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আমার উকিলের কাছে গেছি ফাইল জমা দেওয়ার জন্য, যে আমার কয়েকটা ভাই এরকম এরকম চাইছে, প্রায় ১০ উপরে সংখ্যা। তো যাওয়ার পরে বিশাল একটা সুখবর দিল, সুখবরটা এলো এরকম, বললো যে এবার যে ফ্লু সি সরকার ঘোষণা দিছে, সরকারের মাথায় নেই যে ইটালির ভিতরে প্রায় ৩-৪ লক্ষ শ্রমিক দরকার এগ্রিকালচার খাতে। এটা নিয়ে ভিতরে ভিতরে অনেক দরবার চলতেছে সরকারের ভিতরে, যে কি করলাম, এটা এখন কি আবার নতুন করে আরেকটা জমা দেওয়া যাবে কিনা। তবে আমার উকিল মানে একটা ধারণা দিল, সে আসলে যা বলে মোটামুটি কাছাকাছি যায় আল্লাহর মতে মিশে, বললো যে এইবার যে ফুলসি তারা আবেদন করবি, যারা সলিডভাবে আবেদন করবে, মালিক সলিড, কৃষক যারা ইটালির ভিতরে কৃষক যেসব আন্ডারে দিছে এগ্রিকালচার খাতে, যারা দিব সে যদি ৫টাও আবেদন করে ৫টাই কাগজ উঠব, সে যদি ১০টা আবেদন করে ১০টাই উঠব, সরকার না করবো না। এবং বাংলাদেশিদের এই যে কোটা মোটা বিভিন্ন জনে কয় না যে ৩৩টা দেশ মিলে ৪৪,০০০ ভাগ দেয় গুণ দেয়, ভাই ভাগ গুণ কোনো কাজেই লাগবো না। দেখবেন কি আমরা বাংলাদেশিরাই ম্যাক্সিমাম আসছে, এবং আমার ধারণা এবার যারা আবেদন করবেন আপনারা আমার কথাটা মাইনে নিন ইনশাল্লাহ, আপনারা অধিক পরিমাণ মানে আমি মনে হয় বাংলাদেশিরা ১০০,০০০ উপরে আবেদন করবো, হয়তো বা ২ লাখও হইতে পারে, কিন্তু এইবার ওই ৪৪,০০০ এইসব কোনো ধারণাই থাকবো না। সরকার দেখবেন কি মানে গোপনে বলতে মানে ফ্লাশ করবে না, দিতেই আছে নুনস্তা, দিতেই আছে, বাঙালিরা নুনস্তা পাইতেছে, আর হাজার হাজার খালি বিএফএস গ্লোবালে জমা হইতেছে। একজন রাতে দেখবেন কি ভিডিও করে আপনারাই পোস্ট দিবেন, আমাদের অনেকেই পোস্ট দিব যে ভাই রাত ১২টার সময় আসছি, আমি এরকম আমিও দিছি রাত ১২টার সময় আসছি, আইসা দেখি ১০০ জনের সিরিয়াল, তো এই সেই দিন আবার আসবে ইনশাল্লাহ এই ২০২৩ সালে আবার দেখবেন এরকম সিন, এবং কাগজের পরিমাণ এইভাবে উঠবে। তো এটা আমাদের জন্য খুশির খবর না? অবশ্যই আমার জন্য খুশির খবর, আমি তো দোয়া করি মনে প্রাণে যে বাংলাদেশ থেকে চলে আসো, কারণ এই দেশে যে পরিমাণ মানুষ আসছে, গত ২ মাসে প্রায় ১০,০০০ উপরে বাংলাদেশি ঢুকছে শুধু নৌপথে ১০,০০০ বেশি ঢুকছে। এই মানুষগুলো তো ইটালিতে কাজ করতেছে আল্লাহর রহমতে, এবং বাইপথে তো এই যে রোমানিয়া দিয়ে তো ঢুকতেছি। সমস্যাটা হয়েছে রোমানিয়া দেওয়া যারা ঢুকে সবাই ই পাসপোর্ট নিয়ে ঢুকে, এখন ই পাসপোর্টের একটা খেলা হলো আপনার ডাটা সব ফিঙ্গার এবং চোখের মাধ্যমে রেটিনার মাধ্যমে যা দিয়েছেন, আপনি এখন এই জায়গার যে কাগজ বানাইবেন, আপনি ধরেন একটা ইনফরমেশন দিবেন যে আমি এই আমি বাংলাদেশে রোহিঙ্গা বা আপনি যাই হোক আওয়ামী লীগের নির্যাতনের শিকার,
তো এইসব যাই হোক একটা সাজাইবেন কেস, কিন্তু আপনি কিন্তু আবার ভুল বুঝবেন না, আমার প্লেজের পেজের অনেকে ভুল বুঝতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগের অনেক মানুষ আইসা ইতালিতে বা ফ্রান্সে এজাইল মার্সে জামাত কুয়া, এটা দোষের কিছু না ভাই, কাগজ বানাইতে আইসে, কাগজ বানিয়ে তারপর রাজনীতি যা যারটা করবো, সমস্যার কিছু নাই। যেটা বলছিলাম, তো এই এজাইল মার্সে গিয়ে আপনারা ধরা খেবেন, কারণ হলো কি, তখন আপনার শো করবে, আপনি যদি একটা ইনফরমেশন ভুল দেন, বাপের নাম, মার নাম, নিজের নাম ভুল দেন, ওইখানে কিন্তু ঠিকই উঠতেছে, কারণ হলো ই পাসপোর্ট হলো আপনি ইউরোপের সব দেশ জানতে পারবো আপনার ইনফরমেশন, খালি ইউরোপ না, আমেরিকা থেকে সোজা কথা বাংলাদেশেও সফটওয়্যারে আপনার নাম একেবারে বড় অক্ষরে লেখা আছে, যেটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে বলি, এমআরপি পাসপোর্ট নিয়ে যারা আসবেন তাদের ভাগ্য সৌভাগ্য, ইনশাল্লাহ আপনারা যাই করবেন কাগজ পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবং এইবার ম্যাক্সিমাম মানুষ ইতালিতে যারা আসছে ফ্লুসিতে, ম্যাক্সিমাম মানুষের কাছ থেকে, মালিকের কাছ থেকে কন্ট্যাক্ট করে অনেকে কিন্তু ওই যে পাতা সৌজন্য বাদে একবার ডাইরেক্ট সৌজন্য পাইছে, মানে যেটা অকল্পনীয়, কোনোদিন ঘটে নাই ইতালিতে, এইবার এরকম হয়েছে। আর ছয় মাসের কাগজ যেগুলো দেওয়ার কথা সেগুলো দুই বছরের কাগজও দিয়ে দিছে, এরকম ঘটনা আছে। আমি দেখাইতে চাই না, কারণ সরাসরি ইচ্ছা করলেই দেখাইতে পারি, তো এরকম আছে। আমার ভাই আজকেও আমি একজনের সাথে আলাপ করছি, সে আমারে অনেক দোয়া টোয়া করছে, আমি আসলে কিছুই করিনি তার জন্য, তারে খালি ইনফরমেশন দিছি যে মালিক ওই জায়গায়, মালিক ওই জায়গাতে যা কাজ করেন, হ্যান ত্যান আবি যাবি, এইটাই সে খুশি, মালিক খুঁজা বিয়ে করে দেওয়ার সহযোগিতা করছি, এটুকুই খুশি। তো সবাইরে বলবো, ই পাসপোর্টে ঝামেলা আছে, যাই করবেন ই পাসপোর্টে ঝামেলা আছে। আর দুই নম্বর কথা হলো, বাংলাদেশ বেশ পরিমাণ মানুষ এবার ফ্লুসিতে আসতে পারবে, আপনারা যে যেমন মনের আশা নিয়ে এবার আবেদন করবেন, প্রতিফলন দেখবেন ইনশাল্লাহ। আর শেষ কথা, আমি আবার বলবো কবে, দু একদিনের মধ্যেই, যে আপনারা দরকার হলে আমার সাথে আবার যোগাযোগ করেন আলম পানলের সার্টিফিকেটের জন্য। এই মুহূর্তে ভাই আমি তো হ্যাং হয়ে রয়েছি, সে যোগাযোগ করছে আমার হোয়াটসঅ্যাপে। তো যাই হোক, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, তো চেষ্টা করব সবারই উপকার করার জন্য। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, অবশ্যই ব্লগটা শেয়ার করবেন পারলে, আর যদি ভুল ত্রুটি করি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।